মানিক ভাই, টেরা আছো? আমি তো ভাবছি তোর ঘুমে ভাঙ্গিনি, তে বস। আচ্ছা ভাই, বসতেছি। আপনি কখন উঠে যাচ্ছেন? আমি তো টেরি পাইনি। এই তো একটু আগে আসছি, তে রাতে তুই কার সাথে কথা বলো? প্রেম টেম শুরু করছো নাকি? আরে না, এমনি একজনের সাথে ফোনে কথা কই। তে অবস্থা, কি মিটিং এ নাকি? হ, বিদেশি এক বাইরে আছে তো, তার সাথে কথা করছে। তে আপনি খুব চাপে আছেন নাকি? এত বড় প্রতিষ্ঠান একলা হ্যান্ডেল করা তো চাপেরই হয়, ওস্তাদ তো আর সময় দেওয়ার পায় না। আপনি থাকতে তাই নিশ্চিন্তে আছে, জনগণের সেবার নেশায় তাই সব তো ভুলেই গেছে। না রে, ওস্তাদের আদর্শের কাছে আমরা কিছুই না। সেই ছোটবেলায় তোক আর আমাকে রেল স্টেশন থেকে তুলে আয় না, নিজের ভাইয়ের মতো লালন পালন করছে। হ ভাই, ছোটবেলার থেকেই তো ওস্তাদ আমাদের পালছে। আমাদের বাপ মা তো আমরা দেখিনি, ওস্তাদই আমাদের বাপ মাও। আল্লাহ সবার সাথেই আছে, আর এটাই বাস্তব। তাহলে তুই বসে থেকে চা খা, কনফারেন্স রুমে আমার জরুরি একটা মিটিং আছে, ওস্তাদ ডাকিচ্ছে। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমরা ভালো আছি। আপনাকে অনেকদিন পর অফিসে পেয়ে আমরা সবাই আনন্দিত। আমি সব সময় আপনাদের সহযোগিতা করার জন্য আসি, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সব সময় উপস্থিত হতে পারি না। আমার অনুপস্থিতিতে মানিক সব কিছুর দায়িত্ব পালন করে। আপনারা সবাই মানিককে সহযোগিতা করবেন। জি স্যার, সবাই আমাকে সহযোগিতা করে। তাদের আন্তরিকতা এবং কাজের জন্য আল্লাহ আমাদের এই জায়গায় পৌঁছে দিছে। তাহলে আসল কথায় আসি, আমাদের নতুন বছরের টার্গেট অনুযায়ী সামনের দিকে আগে যেতে হবে। এ বছরে আমাদের লক্ষ্য ছিল 300 কোটি টাকা, সেখানে আমাদের প্রফিট যায় দাঁড়াচ্ছে 150 কোটি টাকা। দেশের সামগ্রিক সমস্যার কারণে আমরা একটু পিছিয়ে পড়ছি, না হলে আমাদের টার্গেট ফিল আপ করতে পারতাম। করোনার ধকল সামলে উঠতে না উঠতেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল। সব কিছু টেকেলদের সামনে এগোতে একটু বেশি চাপ হয়ে গেছিল, এই আর কি। ও আচ্ছা, তো জার্মান থেকে যে আমাদের মেশিন আসার কথা, সেগুলো কি সেট করা হয়েছে? জি স্যার, পরীক্ষামূলকভাবে আমরা সেগুলো চালু করছি। আশা করি সামনে ডেলিভারিটা খুব তাড়াতাড়ি দিতে পারবো ইনশাল্লাহ। আমার একটাই কথা, আমাদের প্রোডাক্টের মান অবশ্যই কিন্তু ভালো হতে হবে। আমাদের পণ্য বাজারে যে সম্মান অর্জন করছে সেটা সবারই ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখতে হবে। এতে করে আমাদের কাজের কোনো সমস্যা হবে না, কারণ বাইরেরা আমাদের প্রতি সন্তুষ্ট। কিন্তু স্যার আরেকটা সমস্যা আছে, আমাদের অ্যাডমিন প্যানেলের লোক একটু সংকট। আমরা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছি, কোম্পানির চেয়ারম্যান হিসেবে আপনার যে সেদিন উপস্থিত থাকা লাগবে। সেটা ঠিক আছে, সামনে আমি এমপির ইলেকশন করতেছি, এই জন্য এলাকার বেশি সময় দেওয়া লাগতেছে। সেই জন্য নিয়োগ প্রক্রিয়ায় যতগুলোন কাজ আছে সব মানিক হ্যান্ডেল করবি। আচ্ছা, অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য কতজন লোকের ভাইবা লেওয়া আছে? একটা পদের জন্য 20 জনকে সিলেক্ট করা হয়েছে, এখন চূড়ান্ত নিয়োগের পালা। ভাইবার কল কত তারিখে করা হয়েছে? 20 তারিখে স্যার। 20 তারিখ পর্যন্ত আমি ঢাকায় আছি। আপনারা তাহলে সবাই ভালো থাকবেন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন। আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের কোম্পানি অনেক দূর আগে যাবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো মিটিং এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে হাবিব, কি খবর বলো তো? কি আর খোঁজ লিবেন কন, সেই থেকে তো আমি ঢাকাতেই পড়ে আছি। আপনার সাথে তো আর ঠিক মতো কথাবার্তাই হচ্ছে না। আমি তো নিয়ত করছি মার্কালিয়ায় গ্রামে ঢুকমো, তার আগে যাবো না। আরে পাগল, সবই তো তুমি বোঝো, পার্টির প্রেসিডেন্টের সাথে কথা না বলে আমি কিভাবে কি করব বলো? কালকে অবশ্য বসছিলাম, দুটি ক্যান্ডিডেটের সাথে কথা হয়নি, সামাদ মাস্টার আর সৌভিক চেয়ারম্যান। এদের সাথে কথা না বলে আমি তো মার্কা কনফার্ম করতে পারতেছি না। গঠনতন্ত্রের তো একটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আমরা কিছুই করতে পারি না। ভাই আপনারা চাইলে সবই করতে পারেন, আপনি মার্কার ব্যবস্থা করেন, পকেট গরমের ব্যবস্থা আমি করতেছি। এই যুগে এসে ফ্রিতে কোনো কাম হয় না, টেকা হলে কামড়ানা টাইট হলো। এই মিয়া, তোমাকে কতবার বলছি টাকাতে মার্কা বিক্রি হবে না, এই কথা কি তোমার মাথায় যায় না? যাক, তোর থেকে যে টেকা লিছি ওটা মারা খেতে সুবিধা হবেনি। আমরা চাচ্ছি মার্কা জয়যুক্ত হোক, টাকাতে কি করব? ক্ষমতা যদি না থাকে মিয়া, গদ তলে চেয়ার থাকবে না, কোন ধান্দার থাকো? একটা স্টেপ ভুল করছো আর গদ তলে দেখো চেয়ার নাই, এখন দাঁড়ে দাঁড়ে ঘুরিচ্ছ। আমি তো ভাবছিলাম গাবতলি শাহজানপুরের নমিনেশন তোমাকে দেবো, তুমি তো নিজের কপাল নিজেই পড়ছো। ভাই আমার সাথে এগুলো ষড়যন্ত্র আছে, আমি কোনো প্রকার মাদকের সাথে জড়িত ছিলাম না, এগুলো সব শামসুর ষড়যন্ত্র। সুযোগ সুবিধা যদি আমারও কোনো দিন আসে আমি ওকে বুঝে দেবো যে আমি কি জিনিস। এই জন্যই মন থেকে চাচ্ছি যে তোতা মার্কাটা পায়, কারণ তোতা ক্ষমতায় আসে মানে আমারই ক্ষমতা আসা। তোমার জন্যই তো তোতাক মার্কা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি, তাছাড়া ওইরকম নতুন চেহারা কেউ মার্কা দেয়? আমরাও তো বুঝি, ছাত্র রাজনীতি থেকে আজ এই পর্যায়ে উঠে আসছি, আমাদের এত বোঝানো লাগবে না। তাইলে তুমি যাও, রাতের বেলায় ফোন দিও, দিনের বেলায় তো ওইভাবে কথা বলা যায় না। আচ্ছা ভাই গেলাম তাহলে, একটু খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে আমার এঙ্কা ঠিকিচ্ছে কে, গাঁ মাথা খালি ঘেমে উঠিচ্ছে। এ ওটি কেটে রে, খালাক ধরমু না কে ধন্য গলে। শালা আমার চাউল ভাতা খায় সব শেষকে দিল, খাওয়া বন্ধ করবো না জামু আমি। শালা কুতকুই থাকে রে, আশেপাশে তো কাউকে দেখেছি না। ও রে ভিতরে খালি দাউ দাউ করে চলেছে, ঠান্ডা খাওয়া লাগবে দোকানের যাই।
এ দন্তর কি হসরে আসলকে এলোমেলো এ আমার বুক জ্বলে যাচ্ছে তোর ফ্রিজ থেকে একটু ঠান্ডা দে এই শীতের মধ্যে ঠান্ডা খাবো আমার ফ্রিজে তো ঠান্ডা নাই তোর সাইজ কে পাগলা লানতে তোর কি হসে কত এ ও অসময় কুতকুই দেয় কেন শালা ধরলাম কোলে শালা আমি কই একটা ওই করে আরেকটা ঘটনা তো কিছুই বুঝছিস না এ ডনে মাতলামি করার জায়গা বাস না দোকান থেকে বাড়াতো এই শালা তুই আমাকে অন্যায় হবে গাল পাল লুকে এই সুদীপ রে তোর ফ্রিজ কুটি রে তোর ফ্রিজ আজকে ভাঙ্গে থিও দামু এ সুদীপ বাটা এ তুই কি শুরু করছো বাড়াবো না দোকান থেকে ও রে সম্পানওয়ালা তুই আমার কলি দিবানা ওই 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 ও শালা এনাল ঠান্ডা দিলু না তালগাছ তোলা এক বস্তা চাউল ভাজা থেকেছি অল্লি খামু আল্লাহ ইভেন কোন ভ্যাস ধরে আছে আর ভ্যাস বোঝা তো মুশকিল এলে ভ্যাস দেখে লাভ নাই আমি আর তো কোনো জিনিস দিচ্ছি না জিনিস যদি লেবারি চার্জ তাহলে টেকা দি দোষ সাগুয়াই তো তা আগে আসুক সাগুয়াত বাইরামু কেরে তোতা না তোর বস তোতাকে মারবো তাই কি করছে আর কইস না শালা ঢাকা যাওয়ার সময় আমাকে 1000 টাকা দিয়ে গেছে আমার প্রতিদিন লটারি খাতের আগে 500 টাকা জিনিস না খালে কি সাধন করা যায় কোনো কিছুই ভাল লাগছে না রে থাকবে গেলাম তোর মতো আয়নালের সাথে কথা কর আমার সময় নাই যাওয়ার আগে তোকে একটা ভয় দেখে দিয়ে যাই শালা ভাবসাব তো কিছুই বুঝতে পারলাম না ওই কি গাঁজা খেয়ে পাগলা আছে নাকি ভুট্টুর ধরছে ডনের রূপ বোঝা বড়ই কঠিনই পুরো একটা বাট পারছেংরা না এত কিছু চিন্তা ভাবনা করে ভাবনা যাই জিরে করে করুক নিজে বাঁচলে বাপের নাম বেলা হয়ে গেছে দুপুর দোকানটা বন্ধ করে এনা ভাত খেয়ে আসি বেটাটাও হসে জীবনে বাপে হেল্প করলো না এ কালাম এ এত দূরে আছো কে কাছে আয় কে ভাই কিছু কবেন নাকি কোথা তুই বেশি করিস তো কাছে আসবে কছি কাছে আয় নাকি হামি দামু হামি গেলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে কি এমন কইলাম যে কথা বেশি করছি থাকেন আমি আসতেছি এই একটা সিগারেট দে তো ভাই আপনি তো জানেন আমি সিগারেট খাই না এ সুধীর বেটা তুই সিগারেট খাস না কিশোক তাহলে এই রেখা কথা নাই বার্তা নাই আমাকে এরকম করে মারলেন কিশোক আমি সিগারেট খাই না এটাই কি আমার দোষ হ্যাঁ সেই জন্যই তোকে মারিছি তুই জানিস সিগারেট স্বাস্থ্যের জন্য কত উপকার আজ থেকে নিয়মিত সিগারেট খাবো না হলে কিন্তু আবার পেটাবার শুরু করলাম হ ভাই আর মারেন না আজ থেকে আমি নিয়মিত সিগারেট খাবো তাহলে যা এখন আমার চোখের সামনে থেকে সর আগে বাড়ি যাই আব্বাক যাই কয়ে দেবো তোর খবর আছে আচ্ছা ভাই যাচ্ছি ভাই শুনলাম আপনি নাকি আমাকে আর্জেন্ট ডাকছিলেন হ্যাঁ ডাকতেছি তে খোট্টাবাড়ার কাজ কতদূর কি হলো কাজ তো শেষের মধ্যে 3 মাথা বন্ধ যেতে আর হাফ কিলো রাস্তা বাকি আছে আমার মনে হচ্ছে আর 5-6 দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবো তোকে যে কইছিলাম সালামের দোকান থেকে রড সিমেন্ট রেস তা না লিয়ে তুই জাবদালির দোকান থেকে লিছু গে ভাই দোকানটা একটু কাঁচা ছিল তো তাই ভাবলাম এখান থেকেই নিই এতে করে আমাদের কেয়ারিং খরচটা একটু সেভ হলো এই আর কি এ মাদারচোদ তোকে আমি বেতন দিয়ে রাখছি কোথায় কম খরচ হবে কোথায় বেশি হবে সেই দায়িত্ব কি তোর তুই জাবদালির দোকান থেকে মাল লুসু মানে 2 নম্বরই হসে রড লুসু 5 টন ভাসর গুছু 8 টন সিমেন্ট লিভের গুছু 1 ইঞ্চ লিসু টাইগার এ তুই কার সাথে কাজ করছ মমিন এলাকার হিট ঠিকাদার এখানে নীতি থাকতে হবে 2 টাকা খাবো কয়ে খাবো অন্যায় ভাবে তুই 1 টাকাও খেতে পারবো না না ভাই জাবদালির সাথে তো আমি এরকম কোনো ডিল করিনি আপনার মনে হয় কোন জায়গায় ভুল হচ্ছে এ তুই জাবদালি কয়দিন হলে চিনিস জাবদালি সবসময় জন্য আমাকে আপডেট দিচ্ছে তুই কখন কি করিস সব কিছু আমার জানা আছে একদিনে মমিনে এই জায়গাতে আসিনি অনেক কাঠখুরি পুরে এই জায়গাতে আছি তোর মতো সবুজে ফোদে উড়ে দমবে তোকে বহুত দিন ধরে সাবধান করে দিছি অন্যায় কাজের সাথে কোনো আপোষ করবো না তুই কিন্তু আমার কেরিয়ার নষ্ট করিস ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই হাত জোর কর করছি ভাই এবারকার মতো মাফ করে দেন না হলে বসল না পথে বসা লাগবি ভাই না বে তোকে অনেকবার ক্ষমা করছি তুই টামটোলা বান্ধলে আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যা শেষবারের মতো আর একটা চান্স দেন ভাই জীবনে কোনোদিন 2 নম্বর করে চলবো না ভাই সৎভাবে ইনকাম করবো সৎভাবে চলবো আমি মানুষ কেমন তা জানি না কিন্তু আমার মনটা ভালো তুই বিনয়ের সহিত কথা বলছিস এই জন্য তোকে ক্ষমা করে দিলাম নেক্সট টাইম যদি এরকম ভুল হয় তাহলে তুই কিন্তু আমার সাথে থাকতে পারবো না আচ্ছা ভাই আপনার কথার কোনোদিন বাইরে যাবো না তাহলে এখন যা মমিন কি জিনিস সেটা মাথার ঠোস তাহলে পরবর্তী কাজগুলো ভালো হবে ঠিক আছে ভাই